আসসালামু আলাইকুম। আজকে তিনজন প্রিয় লেখকের কথা বলবো। এই তিনজন লেখক থেকে আমি সবচেয়ে বেশি উপকৃত হয়েছি। প্রথমজন ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহিম। তার জন্ম 510 হিজরি তথা 1116 ইংরেজি সনে, মৃত্যু 597 হিজরি তথা 1201 ইংরেজি সনে। তিনি এত বেশি লিখেছেন যা অন্য কোনো মুসলিম আজ পর্যন্ত লেখেননি, অর্থাৎ তার গড়া রেকর্ড গত 800 বছর যাবৎ অটুট রয়েছে। তার লেখা বইগুলিও খুবই উপকারী। প্রথমে যে বইটির কথা বলবো তার নাম আল মুনতাজাম ফি তারিখিল মুলুক আল উমাম, অর্থাৎ সাম্রাজ্য ও জাতিসমূহের ইতিহাস বিশ্বকোষ। পৃথিবীর সূচনা লগ্ন থেকে 574 হিজরি তথা 1179 সন পর্যন্ত ইতিহাস এখানে লিপিবদ্ধ হয়েছে। তিনি লিখেছেন আরও একটি বই, ইলুমিনেটিং দি ডার্কনেস দি ভার্চুস অফ ব্ল্যাকস অ্যান্ড আবিসিনিয়ানস। নিগ্রো ও ইথিওপিয়দের মনোবেদনা লাঘব করার জন্য এই পুস্তকটি তিনি লিখেছিলেন। তার শ্রেষ্ঠ কীর্তি মৌজুআতে কবির, এটি জাল হাদিসের একটি বিশ্বকোষ। তার লেখা কোরআনের তাফসির গ্রন্থ জাহাদুল মাসির ফি ইলমিত তাফসির, এই বইটিতে কোরআনের প্রত্যেকটি আয়াত এমনকি শব্দের অর্থ সম্পর্কে সকল পূর্ববর্তী আলিমের ব্যাখ্যা জমা করা হয়েছে। তবে তিনি কোন ব্যাখ্যাটি গ্রহণযোগ্য বা সঠিক তা বলেননি, তাই ইবনে কাসিরকৃত তাফসির না পড়ে কেবল এই তাফসিরটি পড়া ঠিক হবে না। তার লেখা সিরাত ওয়াফা বি আহওয়ালিল মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকিদা সম্পর্কে তার লেখা খাসা একটি বই তালবিসু ইবলিস। তালবিসু ইবলিস অর্থ শয়তানের ধোকা। এই বইটির আংশিক অনুবাদ ইংরেজি এবং বাংলা ভাষায় হয়েছে। ইবনুল জাওজির লেখা আরেকটি বই সয়দুল খাতের। সয়দুল খাতের বইটি পাঁচমিশালি বিষয়ে লেখা বই। তার রচিত আরও বই তালকিহু ফুহুমি আহলিল আসার, রদ্দু আলাল মুতাআসিবিল আনিদ। দ্বিতীয় লেখক ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি। তার জন্ম 700 হিজরি তথা 1300 ইংরেজি সন, মৃত্যু 774 হিজরি তথা 1372 ইংরেজি সন। তার সেরা রচনা তাফসিরে ইবনে কাসির, এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে নির্ভরযোগ্য তাফসির কিতাব। ইবনে কাসির রহমাহুল্লাহ রচিত আরেকটি বই আল বিদায়া ওয়ান নিহায়া। বিদায়া অর্থ শুরু এবং নিহায়া অর্থ শেষ। আল বিদায়া ওয়ান নিহায়া এই বইটিতে পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইতিহাস যেমন বলা হয়েছে, তেমনি ভবিষ্যতে যেসব ঘটনা ঘটবে বলে কোরআন ও হাদিসে উল্লেখ আছে সেগুলিকেও এখানে একত্র করা হয়েছে। তার লেখা আরও বই কাসাসুল আম্বিয়া বা নবীদের কাহিনী, আসিরাতুন নবুবিয়া আত তাকমিলাত ফি মারিফাতি সিহাত। তৃতীয় লেখক ইমাম ইবনে হাজার আল আসকালানি। তার জন্ম 773 হিজরি সন, অর্থাৎ 1372 ইংরেজি সন, এবং তার মৃত্যু 852 হিজরি সন তথা 1449 ইংরেজি সনে। তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 340টি। তিনি রচনা করেছেন সহি আল বুখারির সবচেয়ে সেরা ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারি। সহি আল বুখারির যতগুলি ব্যাখ্যা গ্রন্থ বা ভাষ্য গ্রন্থ এখন পর্যন্ত লেখা হয়েছে তার কোনোটি ফাতহুল বারির সমকক্ষ নয়। তিনি একটি সংক্ষিপ্ত হাদিস গ্রন্থ সংকলন করেছেন যেটির মধ্যে সমস্ত হাদিসের কিতাব থেকে আহকাম সম্পর্কিত হাদিসগুলিকে জমা করা হয়েছে। এই বইটির নাম বুলুগুল মারাম। এই বইটির বাংলা ও ইংরেজি অনুবাদ পাওয়া যায়। সাধারণ মুসলিমদের জন্য এই বইটি ভীষণ উপকারী।
তার লেখা আল ইসাবা ফি তামিজি সাহাবা, সাহাবিদের পরিচিতি বিষয়ে সেরা বই। তাহজিব উত তাহজিব তার লেখা রিজাল শাস্ত্রের বিশ্বকোষ। তার লেখা আল মুনাব্বিহাত বইটির বাংলা অনুবাদ পাওয়া যায়। উসুলে হাদিসের বিষয়ে তার লেখা বই নুখবাতুল ফিকার। এই তিনজন লেখকের যতগুলি বই আছে, এই বইগুলি সবগুলি বই যদি আমরা পড়তে পারতাম বা বিভিন্ন ভাষায় অনুবাদ হতো, আমাদের আর তেমন কারো বই পড়ার প্রয়োজন হতো না। মহান আল্লাহ এই লেখকদেরকে যাযা খায়ের দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।